ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভালো আছো মামনি? হ্যাঁ স্যার ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো থেকো মামনি। বলো তো বাবা, এখন কি রান্না করব? এখন সবজি দিয়ে মাছ রান্না করব, তারপরে তুমি আর আমি দুজনে মজা করে খাব। খুব ক্ষুধা পেয়েছে, আমি এখনই রান্না করে নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো বাবা। কেমন? আমি আসছি। আর একটু পানি খাও বাবা। চেষ্টা করব, ভেঙে পড়বেন না, দেখি কিছু করা যায় কিনা। আল্লাহকে ডাকুন, বাকিটা আল্লাহর ইচ্ছা। শুনলি উৎস, ডাক্তার কি বলল? ডাক্তার বলল
তুই একদম ভালো হয়ে যাবি। আগের মতো ইউনিভার্সিটিতে যেতে পারবি, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবি। এবার একটু কথা বল উৎস। ওই এবার একটু কথা বল উৎস, একটু কথা বল উৎস, কথা বল উৎস, এবার একটু কথা বল, কথা বল। আপনার ছেলেটার কথা ভাবলে খুব খারাপ লাগে, দুঃখ হয়। ছেলেটা কি চঞ্চল প্রকৃতির ছিল, ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ত, হঠাৎ কি থেকে যে কি হলো। ভেঙে পড়বেন না স্যার, আল্লাহর উপর ভরসা রাখুন। স্যার বিলটা আমি দিয়ে দেব, আজকে আজকে নয় আমি দিয়ে দিই। না স্যার আপনি আসুন। মাস্টারের পোলাটার যে হঠাৎ কি হইল। হ্যাঁ স্যারের ছেলেটার কথা ভাবলে আফসোস হয়, ভালো ছেলেটা হঠাৎ। শুনছিলাম 5 বছর আগে নাকি ওকে ভার্সিটিতে মারামারি হয়েছিল, ওইখান থেকে মাথায় আঘাত পাইছে, তারপরে থেকেই অমনি আছে। ডাক্তাররা ওটার কম আনা কি যেন কয়। হ্যাঁ স্যার তো ছেলেটার জন্য কম চেষ্টা করলো না, অনেক টাকা পয়সা নষ্ট করলো, বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করালো, তাতেও ছেলেটা সুস্থ হলো না, বেচারা। স্যার সবই তো বুঝলাম, রিটায়ার্ড করার পর পেনশনের টাকা যা পেয়েছিলেন সব তো ছেলের পিছনেই ব্যয় করলেন, এখন বাড়িটাও বন্ধক রাখতে চান। টাকাটা আমার ভীষণ দরকার। ছেলের চিকিৎসা বাবদ গত বছর 1 লক্ষ টাকা নিয়েছিলেন, ওটাই তো পরিশোধ করতে পারলেন না। আমি টাকাটা দিয়ে দিব। স্যার ওইভাবে আসলে হয় না, আসলে স্যার টাকাটা হচ্ছে সমিতির ফান্ডের, এখন আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আপনি অন্য কোথাও ব্যবস্থা করেন। চলে যা।
চলে যা তুই আজ দেখি দুষ্টমি করে না বাবা, খাবো না কিছু না, আমি খাবো না, দুষ্টমি করো না, আমাকে ক্ষমা করে দিল। আমাকে ক্ষমা করে দিল। Mm-hmm.